ময়লা ও দখলমুক্ত করে মিরপুর প্যারিস খাল আগের রূপে ফেরানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। তিনি বলেন, আগামী 2 ফেব্রুয়ারি সকালে আমি সশরীরে উপস্থিত থেকে প্যারিস খাল পরিষ্কার অভিযান শুরু করব। সিটি কর্পোরেশনের কর্মী, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী এবং এলাকাবাসীকে নিয়ে এ খাল পরিষ্কার করব। ময়লা ও দখলমুক্ত করে মিরপুর প্যারিস খাল আগের রূপে ফেরানো হবে। এই খাল পরিষ্কার হলে মেয়র এবং কাউন্সিলররা কিন্তু এর সুফল ভোগ করবে না, এর সুফল ভোগ করবে এলাকাবাসী। আপনাদের সবার জন্যই এই খাল পরিষ্কার করা হবে। শুক্রবার থেকে খাল পরিষ্কার শুরু হবে। আমি কি দেখেছি, নতুন একই জিনিস দেখলে, যে খালের উপরে দাঁড়ানো এই খালটাকে আমরা ময়লার ভাগার করেছি এবং দেখা যাচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, সকল বাড়ির পিছন দিকটা কিন্তু খালের পিছনের দিক, কিন্তু সারা বিশ্বে এবং সবখানে খালের সামনে দিয়ে কিন্তু বাড়ির ফ্রন্ট সাইড থাকে, আর এখানে হলো প্রত্যেকটা বাড়ির ব্যাক সাইড হলো খালের পিছন দিকে। সুতরাং অটোমেটিক্যালি তারা খালটাকে ইউজ করছে ময়লার ভাগা, এবং এমন ময়লা ফেলা হয়েছে, এটা কিন্তু ময়লা কিন্তু এমন না যে প্রকৃতির কারণে ময়লা ফেলেছে, আমরা মানুষরাই এই ময়লা ফেলেছি, আমরাই ময়লা ফেলেছি, আমি আপনি তোমরা সকলে ময়লা ফেলে এই খাল দিয়ে আমি আজকে দাঁড়ালাম, আমি সেতুতে দাঁড়াই নেই। তার মানে কি? তার মানে এটা মনুষ্য সৃষ্টি, মানুষ সৃষ্টি করেছে, কারণ এলাকাবাসীকে না বললে এলাকাবাসী হঠাৎ করে ওরা বলবে যে কী হলো। সুতরাং আজকে আমি বলে যাচ্ছি, আমি মনে করি আগামী শুক্রবার আমি নিজে এখানে আসবো সকাল 10টার সময়, আপনারাও আসবেন, এলাকাবাসীও থাকবে, সকলে মিলে আমরা চাবো, আমরা নিজেরা মিলে এলাকাবাসী নিয়ে, এবং আমি বিডি ক্লিনকেও বলেছি ওরাও আসবে, সবাইকে নিয়ে এই ঐতিহাসিক প্যারিস খালটাকে আমরা আবার পুনর্জন্ম দিতে চাই। বুধবার সকালে মিরপুর 11-তে প্যারিস খাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। ডিএনসিসির মেয়র বলেন, আমি আজ মিরপুর প্যারিস খালের উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু দেখে বোঝার উপায় নেই এটি একটি খাল, অথচ এক সময় এই প্যারিস খাল দিয়ে নৌকা চলত, এই খালে মানুষ সাঁতার কাটত, সবাই নির্বিচারে ময়লা ফেলে খাল ভরাট করে ফেলেছে, পরিবেশকে আমরা ধ্বংস করে ফেলেছি, পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, এই এলাকার বাড়িঘর ডুবে যায়, কারণ এই খাল দিয়ে পানি প্রবাহিত হতে পারে না, ময়লা ফেলে খাল ধ্বংস করে ফেলেছে, অথচ এই এলাকার মানুষই অভিযোগ করেছে জলাবদ্ধতার বিষয়। ঐতিহ্যবাহী এই প্যারিস খাল পুনরুদ্ধারে আমি এলাকাবাসীর সহযোগিতা চাই। আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।